রবিবার ভবানীপুর সহ পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষিত হয়েছে। তিনটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। এই জয়লাভকে কেন্দ্র করে উৎসবে মাতলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সদস্যরা। উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস। সেই জয়লাভের আনন্দে রবিবার গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় আবির খেলায় মাতলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ও অন্যান্য তৃণমূল সদস্যরা। নারায়ণ চন্দ্র পাঁজা বলেন, আমাদের প্রাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে আমরা খুশি, তাই উৎসব পালন করছি। এরপর আরো যে চারটি উপনির্বাচন আছে তাতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আশা রাখি। এই উপনির্বাচনে সিপিআইএম কোনো পার্সেন্টেজই পায়নি, শুধুমাত্র সাইনবোর্ডের মতো দাঁড়িয়ে আছে। এরপর বিজেপির অবস্থা ওই সাইনবোর্ডের মতোই হবে। পরে চারটি উপনির্বাচনে আমি নিশ্চিত যে ওদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমাদের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের ধ্যান গান জ্ঞান ধারণা সব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের বুকের মধ্যে অহরহ জাগ্রত থাকে, আমাদেরকে সাহস দেয়, তবে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পেরেছি। সেই মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারমাদ বাহিনী জোর করে সেখানে জিতিয়েছে। শুভেন্দু অধিকারী জোর করে মমতা ব্যানার্জির কাছ থেকে জয়টা ছিনিয়ে নিয়েছিল, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল। সেটা এখন কোর্টে বিচারাধীন। কিন্তু আমাদের দিদির যে জন্মস্থান, যেখানে তিনি বসবাস করেন, সেই বিধানসভা ভবানীপুর বিধানসভা, সেই বিধানসভা থেকে তিনি গতবারে নির্বাচিত হয়েছিলেন। তো উনি নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করেছিলেন যে ভয় নেই, আমি মেদিনীপুরে আছি, শুভেন্দু নেই, তো কী হয়েছে, সে চলে গেছে, তো কী হয়েছে, সেই সাহস যোগাবার জন্যই তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন 2021 বিধানসভা নির্বাচন। তো এখন ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনে আমাদের দিদি দাঁড়িয়েছেন। আমাদের লক্ষ্যই ছিল যে দিদি ওখানে 100% জিতবে, 100,000-এরও বেশি ভোটে উনি জিতবেন। তো অনেক মানুষ ওই বন্যা বা বৃষ্টির জন্য হয়তো ভোট দিতে আসতে পারে না, ভোটের পার্সেন্টেজটা অনেকটা কমে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেতে আমাদের যে ধারণা ছিল সেই ধারণা সঠিক, মাত্র 19% এখন পর্যন্ত যা গণনা হয়েছে বিজেপি ভোট পেয়েছে, মানে বিজেপি একদম তলানিতে চলে গেছে, জলের তলায় চলে গেছে। আর সেখানে আমাদের দিদি 76% ভোট পেয়েছে, আর সিপিএম তো সেখানে তার গন্ধই নেই, আর কিছু নামমাত্র সাইনবোর্ড হয়ে দাঁড়িয়ে গেছে। ও বিজেপিও আস্তে আস্তে পশ্চিমবাংলায় সাইনবোর্ড হয়ে যাবে। এই তিনটে আজকে উপনির্বাচন, শামসেনগঞ্জ, ভবানীপুর এবং জঙ্গিপুর, তো এই তিনটে নির্বাচন উপনির্বাচনেই আমরা বিপুল ভোটে জয়লাভ করছি। তারপর দেখবেন যে বিজেপি যারা আমাদের দলে ঢুকবে বলে পিছন দিকে লাইন দিয়ে আছে, পিছন থেকে তারা হাতছানি দিচ্ছে যাওয়ার জন্য, তো সেখানেতে তারা কিন্তু এই নির্বাচনের পরে দেখবেন সবাই চলে গেছে। তো বিজেপিও এখানে তোলা নিতে ঠিকে যাবে। এরপরে যে উপনির্বাচনগুলো আছে সেই চারটে উপনির্বাচনে দেখবেন বিজেপির সব জায়গায় জামানত জব্দ হবেই একদম। হ্যাঁ, দিদি জিতেছে মানে দিদি আমাদের সব, দিদি আমাদের সারা বাংলার মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জি একমাত্র ধারক বাহক পশ্চিম বাংলার। মমতা ব্যানার্জি প্রত্যেকটি মানুষের পাশে থাকে, মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি, সেই প্রমাণ করে দিয়েছে। তাই আমরা বলতে পারি জয় বাংলা। নিউজ আজ বাংলা, গোঘাট। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts.